আমি শুরুতে সারা বাংলাদেশে সনাতন ধর্মের অনুসারী যারা তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় উৎসব শারদীয় দুর্গা উৎসব রয়েছে, সেই উৎসবে আমার পক্ষ থেকে এবং বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরীর পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আমরা সবাই বাংলাদেশের নাগরিক, বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি। এটা কেউ আমরা অ্যাপ্লিকেশন করে এখানে আসি নাই, স্রষ্টাই তার ইচ্ছায় এই এলাকায় আমাদেরকে জন্ম দিয়েছে। সুতরাং আমরা জন্মগতভাবে এদেশের গর্বিত নাগরিক। কে মুসলমান, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, এখানে এই পরিচয়টা আমরা কোনোভাবেই বড় করে আলাদা করবার কোনো সুযোগ নাই। যার যার ধর্ম তার ধর্ম। আমাদের যে সংবিধান আছে সেই সংবিধানের 2-এর কোতে পরিষ্কার করে বলা হয়েছে সকল ধর্মের অনুসারীরা সমান মর্যাদা পাবেন তাদের ধর্ম পালন। সুতরাং এখানে পার্থক্য করার, আলাদা কোনো কিছু করার, অন্তত যার যার মর্যাদার দিক থেকে এখানে কোনো পার্থক্য করার কোনো সুযোগ আমাদের সংবিধানে নাই। আমাদের সংবিধানের 19(1) অনুচ্ছেদে সুযোগের সমতার কথা বলা হয়েছে। এখানে যদি কোনো হিন্দু ধর্মের অনুসারী তার মেধা দিয়ে, তার যোগ্যতা দিয়ে প্রশাসনের কোনো ভালো জায়গায় যাওয়ার সুযোগ থাকে, সংবিধানে পরিষ্কার বলা আছে সে সেখানেই যাবে, তাকে আটকাবার কোনো সুযোগ সংবিধানে রাখা হয়নি, রাষ্ট্রে রাখা হয়নি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বিগত দিনে, বিশেষ করে গত 15.5 বছরে যারা দেশ শাসন করেছেন, সংবিধানকে তারা টোটালি ফলো করেননি। তারা যা করেছেন সেটাই ছিল সংবিধান। যদি তা না হতো তাহলে আমাদের শুধু হিন্দু ধর্মের ব্যয় না, আমি আফসোস করে বলতে হয় যে এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান, মানে মুসলমানের সংখ্যা বেশি, আমি অর্থে বোঝাচ্ছি, কিন্তু আমরা তো নামাজ পড়তে পারিনি তাদের আমলে, আমরা রোজা রাখতে পারিনি, আমরা জুম্মার নামাজে যেতে পারিনি, আমাদের সিরাত মাহফিল করতে দেয়নি, আমাদের তাফসির মাহফিল করতে দেয়নি, এবং আমাদের আলেমদের উপরে নিষ্ঠুর নির্যাতন চালিয়েছে। তাহলে তারা কি সংবিধান ফলো করেছে? ফলো করে নাই। যদি ফলো করত তাহলে আমার কথা বলার অধিকার, আমার ধর্ম পালনের অধিকারকে সে কখনোই বাধা দিতে পারত না। তাহলে আমরা কিন্তু সমতা পাইনি, আমরা কিন্তু রাষ্ট্রের যে সংবিধানের আলোকে আমাদের যে অধিকার সেটা আমরা পাইনি। একইভাবে হিন্দু সম্প্রদায়ের বাইরের ক্ষেত্রে, তাদের সম্পদ দখলের ক্ষেত্রে, তাদের বাড়িঘর লুটপাট করার ক্ষেত্রে, তাদের উপাসনালয়গুলোতে হামলা করার ক্ষেত্রে কারা করেছে, ওই সরকার কোনো ঘটনা ঘটলে কিন্তু ব্লেম দিয়ে দিত আমাদের উপরে। কিন্তু আমরা এই দেশবাসীকে সাক্ষী রেখে বলতে চাই, আমাদের কোনো নেতা কর্মী তো দূরের কথা, একটা সমর্থকেরও সাহস নাই, এই ধরনের কোনো চিন্তাও তার নাই, এই ধরনের কোনো কল্পনাও কেউ করতে পারবে না যে সে কোনো ভিন্ন ধর্মের, হোক সে হিন্দু, হোক সে খ্রিস্টান, হোক যে বৌদ্ধ, অন্য ধর্মের উপাসনালয় কিংবা তার যে নেতৃবৃন্দ রয়েছে, তাদের যারা ধর্মগুরু রয়েছে, তাদের ব্যাপারে সে কোনো বাজে চিন্তা করবে এই ধরনের কোনো সুযোগ জামাত ইসলামীর এরিয়ার মধ্যে নাই। কিন্তু আমরা অলওয়েজ ব্লেমের শিকার, কিছু ভোট ভাঙলো কয়েছে জামাত শিবির করছে, হ্যাঁ পরে দেখা গেলো কোনো তদন্তের রিপোর্টও নাই, কিছু নাই। আমরা এই গভর্নমেন্টকে বলতে পারি যে আপনারা একটা তদন্ত কমিশন গঠন করেন না, আপনার তো নিরপেক্ষ সরকার, আপনাদের উপর তো কোনো চাপ নাই, আপনারা একটা নিরপেক্ষ তদন্ত করে এই 53 বছরে আমাদের হিন্দু ভাইদের উপাসনাগুলোতে কারা হামলা করেছে, কারা বাড়িঘর লুট করেছে, সম্পত্তি দখল করেছে। কিছু গবেষকরা অলরেডি বই পুস্তক বের করেছেন, সেখানে 1 নম্বরে নাম আছে যারা বিদায় নিল তারা জঙ্গিপনার কথা আমাদের উপরে চাপাইত। আমাদের একটা বক্তৃতা দেখান যেখানে আমরা হিন্দু ধর্মের লোকদের বিরুদ্ধে কথা বলেছি, একটা বক্তৃতা দেখান, একটা বক্তৃতা দেখান যে আমরা কোনো হিন্দু ধর্ম কিংবা বৌদ্ধ কিংবা খ্রিস্টান ধর্মের বিরুদ্ধে কোনো উস্কানিমূলক কথা বলেছি, কিংবা রাজনীতিতেও আমরা কোনো হত্যা করো, খতম করো, উৎখাত করো এরকম কোনো প্রমাণ দেখাইতে পারবে না। আমাদের সার্চ করবেন ওয়েবসাইট, সেখানে আমাদের নীতি পলিসির কথা লেখা আছে। আমাদের এই আন্দোলনের ধারে কাছেও জঙ্গিপনা যায় না, উগ্রতা যায় না, এগুলোর সাথে আমাদের কোনো দূরতম সম্পর্ক নাই।